রিদমিক্যাল এক্সাইটেশন অফ দ্য হার্ট, আমাদের হার্টের যে রিদমিসিটি অলওয়েজ বিট করতেছে, এটা মেনটেন হয় একটা কন্ডাকশন সিস্টেমের মাধ্যমে। আর এই কন্ডাকশন সিস্টেমটা তৈরি হয় কতগুলো কন্ডাকটিভ টিস্যু নিয়ে। কন্ডাকটিভ টিস্যুগুলো কী কী? এসএনোড, ইন্টারনোডাল পাথওয়েস, এভিনোড, দেন এভি বান্ডেল, সেটার লেফট ব্রাঞ্চ অ্যান্ড রাইট ব্রাঞ্চ, দেন সেটা পারকিনজি ফাইবার তৈরি করে। আমরা যদি হার্ট এটার ছবিটাকে দেখতে চাই তাহলে এটা এইরকম। এই কন্ডাকশন সিস্টেমটা টোটালি ইন্ট্রিনসিক হার্টের ক্যাপাবিলিটি। ইন্ট্রিনসিক ক্যাপাবিলিটি বলতে তার নিজস্ব গুণ, এটা কোনো ধরনের আমাদের কোনো নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই এগুলো কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। এই কন্ডাকশন সিস্টেম অলওয়েজ অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে হার্টকে স্টিমুলেট করে যাচ্ছে, হার্টের কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা মেনটেন করতেছে। এখন আমাদের এই কন্ডাকটিভ সিস্টেমটার কীভাবে মেনটেন হচ্ছে? ফার্স্ট অফ অল দেখো, এখানে দুইটা পয়েন্ট বলা আছে, সেটা হচ্ছে এরা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে এবং এই ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে হার্টের সব দিকে এটা ছড়ায় দেয়। কন্ডাক্ট দিস ইম্পালস র্যাপিডলি থ্রু দ্য হার্ট। এরপরে যে দুইটা পয়েন্ট কথা বলা আছে, এই দুটো আমরা অলরেডি জানি যে অ্যাট্রিয়াটা কেন ভেন্ট্রিকলের আগে কন্ট্রাক্ট করে, কজ অ্যাট্রিয়া যদি ভেন্ট্রিকলের আগে কন্ট্রাক্ট না করতো তাহলে ভেন্ট্রিকলটা ফুলফিল হওয়ার বা ব্লাড দিয়ে ভর্তি হওয়ার সময়টা পেত না। এটা আমরা অলরেডি এভিনোডাল ডিলের কথা আমরা জেনে আসছি যে এভিনোড থেকে ভেন্ট্রিকলের চারিদিকে এটা ছড়াইতে সময় লাগে। এভিনোডাল ডিলেটা থাকা আমাদের জন্য ভালো, খারাপ না। তারপরে আরেকটা স্পেশাল ইম্পর্টেন্স যেটা ছিল যে অল পোর্শন অফ দ্য ভেন্ট্রিকল কন্ট্রাক্ট অলমোস্ট সাইমালটেনিয়াসলি, তারা একসাথে কন্ট্রাক্ট করে, একটা পোর্শন আগে কন্ট্রাক্ট করলো, একটা পোর্শন পরে কন্ট্রাক্ট করলো, এরকমটা না। কারণ যদি এরকমটা হতো তাহলে প্রেশার ঠিকমতো জেনারেট হতো না, প্রেশার যদি ঠিকমতো জেনারেট না হতো তাহলে কিন্তু আমাদের অ্যারোটিক ভালভও খুলতো না। আমরা যদি আমাদের আগের সে প্রেশার কার্ভে চলে যায়, প্রেশার কার্ভে আমরা দেখছিলাম 80 mm অফ মার্কারিতে অ্যারোটিক ভালভ ওপেন করে, যদি এটা একসাথে সাইমালটেনিয়াসলি কন্ট্রাক্ট না করতো তাহলে কিন্তু 80 mm অফ মার্কারি প্রেশারটা ক্রিয়েট করা পসিবল হতো না। সেকেন্ড প্যারাতে টোটালি কী কী পার্ট নিয়ে এই কন্ডাকটিভ সিস্টেমটা তৈরি সেটার কথাই বলা হয়েছে। দেন আসি এসানোড। আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে এসানোডকে বলা হয় পেসমেকার অফ দ্য হার্ট। পেসমেকার অফ দ্য হার্ট কেন বলা হয় এটা আমরা পরে জানতেছি। এটার সাইডটা কোথায়? এটা আমাদেরকে ভাইভাতে ধরলে একদম হুবহু এখানে যেরকম আছে সেভাবে বলতে হবে। সুপেরিয়র পোস্টেরোল্যাটারাল ওয়াল অফ দ্য রাইট অ্যাট্রিয়াম ইমিডিয়েটলি বিলো অ্যান্ড স্লাইটলি ল্যাটারাল টু দ্য ওপেনিং অফ দ্য সুপেরিয়র ভেনা কাভা। ওকে, এটা একদম হুবহু বলতে হবে। এবং এটার যদি একটা ক্যারেক্টারিস্টিক্স বাকি যেগুলো আছে, কত মিলিমিটার লেন্থ, ওয়েট, এগুলো কিছু লাগবে না। এবং এই এসএনওডে কোনো কন্ট্রাক্টাইল মাসল ফিলামেন্ট নাই। কন্ট্রাক্টাইল মাসল ফিলামেন্ট দ্যাট মিন্স অ্যাক্টিনোমাইসিন কেন দরকার ছিল? যদি আমরা সেই মাসেলের কন্ট্রাকশন করাইতে চাই, এসএনওডে কি কোনো ধরনের কোনো কন্ট্রাকশন হয়? না, এসএনওডে কোনো কন্ট্রাকশন হয় না। এসএনওড অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে যাতে কন্ট্রাকশন হয়, বাকি পার্ট হার্টের মাসেলের কন্ট্রাকশন হওয়ার জন্য অ্যাকশন পটেনশিয়াল থেকে তৈরি করে, নিজে কন্ট্রাকশন হয় না। তাই এখানে কোনো কন্ট্রাকটাইল মাসেল ফিলামেন্ট নাই। তারপরে এই এসএনওডটা অ্যাট্রিয়ামের সাথে নিজে থেকে ডিরেক্টলি কানেক্টেড, বাট ভেন্ট্রিকলের সাথে কী দিয়ে কানেক্টেড? ভেন্ট্রিকলের সাথে এভিনোড দিয়ে কানেক্টেড। দেখো এই সাইনাস নোডটা অ্যাট্রিয়ামের, এখানে ছবিটা অবশ্য দেখায় নেই, অ্যাট্রিয়ামের সব কিছুর সাথে কানেক্টেড আছে আর তিনটা ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে এভিনোড দিয়ে ভেন্ট্রিকলের সাথে কানেকশন তৈরি করে। এবারে দেখো, আমি এখানে একটা কোশ্চেন করেছি যে ফাই কার্ডিয়াক সাইকেল স্টার্ট ফ্রম দ্য অ্যাট্রিয়াল সিস্টল, এই কোশ্চেনটা, অ্যান্ড এসএনওডকে কেন পেসমেকার অফ দ্য হার্ট বলা হয়, সেম কোশ্চেন, কেন এসএনওড থেকে স্টার্ট হইল, আমরা অ্যান্সারটা পরে জানব। নিচে একটা কথা ছিল যে নোডাল ফাইবার কানেক্ট ডিরেক্টলি উইথ দ্য অ্যাট্রিয়াল মাসেল ফাইবার সো দ্যাট এনি অ্যাকশন পটেনশিয়াল দ্যাট বিগিন ইন দ্য সাইনাস নোড স্প্রেড ইমিডিয়েটলি ইন টু দ্য অ্যাট্রিয়াল মাসল। এটা দ্বারা বুঝাইতেছে যে
এসএনওডে অ্যাকশন পটেনশিয়াল শুরু হওয়ার সাথে সাথেই সেটা অ্যাট্রিয়ামে স্প্রেড করা যায়। মানে এসএনওডে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হওয়া মানেই অ্যাট্রিয়ামের সিস্টল হবে, অ্যাট্রিয়ামে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে। দেন এসএনওড থেকে সেই অ্যাকশন পটেনশিয়ালটা ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে সেটা ভেন্ট্রিকলে পাস হবে, তাই ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনটা পরে হয়। তারপরে দেখো অটোমেটিক ইলেকট্রিক্যাল রিদমিসিটি, এখানে বাঁকা অক্ষরে লেখা আছে সেলফ এক্সাইটেশন। এই কন্ডাক্টিভ সিস্টেমটার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেলফ এক্সাইটেশন, নিজে নিজেই এক্সাইটেড হতে পারে, কারো কোনো হেল্পের দরকার পড়ে না। এই সেলফ এক্সাইটেশনের কারণেই আমাদের এই রিদমিক্যাল চেঞ্জ কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা অটোমেটিক, এটার উপর আমাদের কারো কোনো হাত নাই। প্লাস এই সাইনাস নোডের এই স্পেশাল সেলফ এক্সাইটেশন ক্ষমতাটা আছে, তাই সাইনাস নোড আমাদের এই হার্টবিটের বা পুরো রেট বলো, পেস বলো, রিদমিসিটি বলো, পুরোটাকে মেনটেন করতে পারে, যে কারণে এটাকে পেসমেকার অফ দ্য হার্ট বলা হয়। আরও একটা এক্সট্রা কজ আছে, কারণ অলরেডি তোমরা যেহেতু ইসিজি পড়ে ফেলছো তাই তোমরা জানো যে হার্ট ব্লকের ক্ষেত্রে আমরা এভি নোড থেকেও আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হতে পারে বা পারকিনজি ফাইবার থেকেও তৈরি হতে পারে, তাহলে কেন নর্মাল হার্টে সেটা হয় না? এটা একটা কোশ্চেন, এটা অ্যান্সারটা আমাদের এটা পরের পৃষ্ঠাতেই আছে।